সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের বাংলা বিষয়ের জানুয়ারি মাসে দেওয়া হয়েছে জানুয়ারি দু হাজার বাইশ পার্ট ওয়ান কুড়ি নম্বরের সকল প্রশ্ন উত্তরগুলি আজকে আমরা ভিডিওতে করবো তো ঝটপট তোমরা খাতা পেন বের করে নাও এবং উত্তরগুলি করে নাও তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও বন্ধুরা আমি অলরেডি তোমাদের জন্য অন্যান্য বিষয়গুলি উত্তর করে দিয়েছি যেগুলো লিঙ্ক তোমার নিজের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়েও তোমরা কিন্তু উত্তরগুলি করে নিতে পারবে তো চলো এক নম্বর প্রশ্ন দেখব কি কী বলা হয়েছে তো ঠিক উত্তর উত্তরটি বেছে নিয়ে উত্তর লিখতে হবে তো এখানে একের একে যেটা বলেছে দেখো যে ছন্দে বাঁধা তো এখানে আনসার কোনটা হবে দেখো পাখির ডাক রয়েছে রাত্রি দিন রয়েছে ঘড়ির কাঁটা রয়েছে নৌকো জাহাজ রয়েছে তো এখানে অপশন নম্বর ক্ষ অ্যান্সার হয়ে যাবে দিন রাত্রি বা রাত্রি দিন ঠিক আছে তারপরে নেক্সট চলে যাব জীবন হবে এখানে শূন্যস্থানে কী বসবে তো এখানে দেখো রয়েছে স্বপ্নময় দ্বন্দ্বময় কাব্যময় পদ্মময় তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর ঘ পদ্যময় ঠিক আছে এরপরে নেক্সট চলে যাব তিন দেখো দিন দুপুরে এখানে শূন্যস্থানে কী হবে দিন দুপুরে ড্যাস এখানে ডাকে বলেছে তো দিন দুপুরে অপশন নম্বরে দেখো এখানে ক্ষয়ে রয়েছে পাখির পাখিরা ডাকে ঠিক আছে তো দিন দুপুরে পাখিরা ডাকে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার খ তো তোমরা আশা করছি সকলে আনসারগুলি লিখে নিয়েছো এরপরে দুইয়ের দাগের প্রশ্ন দেখো কী বলেছে এখানে তিনটি প্রশ্ন করতে হবে এক কথায় উত্তর লিখতে হবে বা একটি বাক্যে উত্তর লিখতে হবে তারপরে তিনের দাগে বলেছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর লিখতে হবে বা সংক্ষিপ্ত উত্তর দিতে হবে তো এখানে তিনগণিত তিন নয় নম্বর রয়েছে তারপরে দেখো চারের দাগে যেটা বলেছে যে নিজের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো এখানে পাঁচ নম্বর রয়েছে তো চলো উত্তরগুলো এবার আমরা করে নিই তো দেখো দুয়ের দাগের একে যেটা বলেছে ছন্দে শুধু কান রক্ষ কবিতায় কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন তো এখানে উত্তর লিখানো ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন কোন কথায় মন্দ কথায় কান দিতে নিষেধ তিনি করেছেন এরপরে চলে যাব ছন্দ শোনা যায় না কো ছন্দ শোনা যায় না কেন কখন ছন্দ শোনা যায় না তো অ্যান্সার লিখানো কবি অজিত দত্তের মনে হয়েছে সমস্ত দ্বন্দ্ব বিবাদ হিংসা দেশ মুছে না গেলে মন দিয়ে ছন্দ যায় না ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং লিখে নিয়েছো এরপরে দেখো তিনেরটা কি বলেছে কেউ লেখেনি আর কোথাও তো এখানে অ্যান্সার কী হবে কোন প্রসঙ্গে এ কথা বলেছেন কবি কোন প্রসঙ্গে এ কথা বলেছেন উত্তরটি লেখা নাও নদীর আপন মনে বয়ে চলার মধ্যে যে ছন্দ আছে তা অপূর্ব এর আগে এমন ছন্দ কোথাও কিন্তু আর লেখেনি ঠিক আছে তো এখানে কবি এ প্রসঙ্গেই বলেছেন তো আশা করছি তোমরা এটি অ্যান্সার লিখে নিয়েছো এরপরে নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা তো এরপর আমরা তিনের দাগের এক নম্বর প্রশ্ন উত্তর করব মনের মাঝে জমবে মজা মনের মধ্যে কিভাবে মজা জমে ওঠে অ্যান্সার করে না কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো কবিতায় জানিয়েছেন আমাদের জীবন হল ছন্দময় জীবনের এই সহজ ছন্দ বুঝতে হলে কানকে সজাগ রাখতে হয় এই প্রসঙ্গে তিনি কয়েকটি বিষয়ের উল্লেখ করেছেন যাদের মধ্যে অপূর্ব ছন্দের দোলা আছে যেমন নদীর আপন বেগে বয়ে চলা পাখির অপূর্ব গান সন্ধ্যাবেলা ঝিঝি পোকার ডাক এদের মধ্যে রয়েছে সন্দেহ অপূর্ব খেলা যে মানুষ তার কানকে সজাগ রাখতে জানে সেই মানুষ পারে ছন্দের এই খেলাকে উপলব্ধি করতে আর সেটি সম্ভব হলে মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত এক মজা বা আনন্দ জেগে ওঠে তো তোমরা সকলে এই অ্যান্সারটি করে নেবে খুব সহজভাবে এটা লেখা হয়েছে তো এরপরে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব তো বন্ধুরা এরপরে নেক্সট প্রশ্ন দেখো তিনের জায়গায় দুইয়ের পদ্য লেখা সহজ নয় পদ্য লেখা কখন কঠিন হয়ে ওঠে তো উত্তর লেখা কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো নামাঙ্কিত কবিতায় জানিয়েছেন সকলেই পদ্য লিখতে পারে না তারপরে দেখো গদ্য লেখা সহজ কিন্তু অসাধারণ পদ্য লেখা বেশ কঠিন কেননা তার জন্য ছন্দ সম্পর্কে সহজ অনুভূতি থাকা দরকার ছন্দে তাল সম্পর্কে বোধ দরকার আর সেই জন্য পদ্য লেখা সহজ নয় এরপরে নেক্সট তিনের তিনেরটা দেখো লাস্ট প্রশ্ন এটা কি বলেছে তো এখানে যেটা বলেছে দেখো চিনবে তার ভুবনটাকে কিভাবে ভুবনকে চেনা সম্ভব হবে তো উত্তর লেখা নাও পৃথিবীর সব কিছুতে ছন্দ আছে পৃথিবী ছন্দহীন নয় সেই সব ছন্দকে মন প্রাণ দিয়ে উপলব্ধি করতে হয় আমাদের সবঞ্জন্ত যে কোনো অনুভূতিকে ধরতে পারে আসলে মানুষ যদি মন দিয়ে শোনে এবং উপলব্ধি করে তবে তারা যে কোনো বিষয়ের মধ্যে ছন্দের অস্তিত্ব অনুভব করতে পারে আর তখন ভুবনটাকে চেনা সম্ভব হয় তো এই হয়ে গেল বন্ধুরা তিনের দাগে তিনটি প্রশ্ন ছিল তো তিনটি প্রশ্নের উত্তর আমরা এখানে করে দিলাম তো বন্ধুরা সপ্তম শ্রেণীর লাস্ট প্রশ্ন বাংলা বিষয়ে দেখো চারের দাগে নিচে প্রশ্নগুলি নিজের উত্তরে তোমাদের নিজের ভাষা লিখতে হবে তো কিচ্ছুটি নয় ছন্দহীন ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কীভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করতে বলেছে তো উত্তরটি তোমরা করে নাও জগতের কোনো কিছুই ছন্দহীন নয় কবি অজিত দত্ত মনে করেন আমাদের জীবন নিয়ন্ত্রিত হয় অদ্ভুত এক ছন্দের দোলায় জীবজগতের মধ্যে রয়েছে অদ্ভুত এক ছন্দের দোলা এমনকি জড়জগতের মধ্যেও রয়েছে ছন্দের খেলা কবি বিষয়টাকে বোঝাতে গিয়ে জানিয়েছেন পাখির ডাকের যেমন ছন্দ আছে নদীর বয়ে চলার মধ্যেও তেমন সহজ ছন্দ রয়েছে তাই কবি বলেছেন কোনো কিছুই ছন্দহীন নয় তো বন্ধুরা এই হয়ে গেল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি অলরেডি তোমাদেরকে যেটা বললাম ভিডিওর প্রথমে তোমাদেরকে আমি অন্যান্য বিষয়গুলি উত্তর আমি করে দিয়েছি যেগুলো তোমরা প্লে লিস্ট সেকশনে গিয়ে পেয়ে যাবে যা লিঙ্ক তোমার নিচে ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের যে ভিডিও শেষ প্রান্ত রয়েছে সেখানেও তোমরা কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকো সুস্থ থাকো